আমাদের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন বন্ধুরা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে এমন সাতজন ব্যক্তির বাড়িতে কখনই কখনোই ভোজন করা উচিত নয়, অর্থাৎ খাদ্য গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, এই সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং সেখানে গেলে যে অল অপশন আছে সেটাও ক্লিক করে রাখুন বন্ধুরা, যার ফলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে পৌঁছে যাবে। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। বন্ধুরা, কথাই আছে নুন খেলে তার গুণ গাইতে হয়, অর্থাৎ আপনি যদি কারোর বাড়িতে নুন খান, অর্থাৎ নোনতা কোনো জিনিস খান, তাহলে কিন্তু বন্ধুরা শাস্ত্র বলছে এবং এটা বৈজ্ঞানিকভাবেও মানসিকভাবেও সেই মানুষ, যেই মানুষের বাড়িতে আপনি ভোজন করবেন এবং যেই মানুষের এর হাতে আপনি খাবেন তার মানসিকতার মতন মানসিকতা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে বন্ধুরা, তার সমস্ত কিছু ভালো মন্দ কিন্তু আপনার মধ্যে মিশে যাবে বন্ধুরা। সেই জন্য শাস্ত্রে বলেছে যে দৃষ্টি থাকতে হবে উচ্চ এবং বিচার বুদ্ধিও উচ্চ হতে হবে। এই সম্পর্কে একটা গল্প বলি বন্ধুরা। একজন সৎ ব্রাহ্মণ ভিক্ষুক ছিলেন, উনি একদিন একজন মানুষের বাড়ি ভোজন করতে গেছিলেন, ভিক্ষা করতে গিয়ে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন সুদখোর এবং প্রতিষ্ঠিত, সমাজে প্রতিষ্ঠিত সুদখোর ছিলেন। সেই মানুষের বাড়িতে ভোজন করতে গিয়ে সেই ব্রাহ্মণ ভিক্ষুক প্রচুর খাচ্ছিলেন কিন্তু তার তৃপ্তি হচ্ছিলেন না। উনি অবাক হয়ে যাচ্ছিলেন যে আমি তো এত খাই না কিন্তু এত খাচ্ছি তাও আমার তৃপ্তি হচ্ছে না কেন? এরপরে উনি পরের দিন একজন মানুষের বাড়ি আবারও ভিক্ষা করতে গিয়ে ভোজন গ্রহণ করছিলেন। সেই মানুষটি কে ছিলেন? একজন দরিদ্র সৎ ব্রাহ্মণ ছিলেন বন্ধুরা। সেই ব্রাহ্মণের বাড়িতে এক মুঠো খাবার খাওয়ার পরই উনি খুবই তৃপ্ত অনুভব করছিলেন, তৃপ্তিবোধ করছিলেন এবং ওনার পেট ভরে গেছিলেন, উনি আত্মিক শান্তি পাচ্ছিলেন বন্ধুরা। এই গল্প থেকে আপনাদের কি বোঝা বুঝতে পারলেন আপনারা, বা আপনাদের কি বোঝাতে পারলাম? এটাই হচ্ছে যে বন্ধুরা, যে যে যেমন মানসিকতার তার কিন্তু সেই গুণ বা দোষ সমস্ত কিন্তু অন্যজন যে তার সামনে থাকে, যে তার সাথে মেলামেশা করে তার উপর বর্ষিত হয়, তার মধ্যে সংক্রামিত হয়ে যায়। এই জন্যই বলে বন্ধুরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটা অটোমেটিক্যালি হয়ে যায় বন্ধুরা। কেন বলছি শুনুন বন্ধুরা, এই গরুর পুরাণে শাস্ত্রমতে আমাদেরকে শাস্ত্র গরুর পুরাণ আপনারা জানেন, এই বলা হয়েছে যে কোন সাতজন মানুষের বাড়িতে কখনো ভোজন গ্রহণ করা উচিত নয়। এই সাতজন মানুষের নাম শুনলেই, তাদের ব্যাখ্যা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কেন তাদের বাড়িতে ভোজন করা উচিত নয়। বলছে, কোর্ট কেসে অপরাধী এমন কোনো ব্যক্তি বা চোর, ডাকাত বা ধর্ষক, এরকম মানুষের বাড়িতে কখনো আপনি জল গ্রহণও করবেন না বন্ধুরা। অন্নগ্রহণ তো দূরে থাক, আপনি জল গ্রহণও করবেন না। তাহলে কিন্তু আপনার যে সাত্ত্বিকতা, আপনার যে ভালো, সমস্ত কিন্তু ওই এক বালতি দুধে এক ফোঁটা গরুর চোনার মতো পড়ে গেলে যে যা অবস্থা হয় সেই রকম হয়ে যাবে বন্ধুরা। সেই দিনই আপনার সব ভালত্ব, সব শুভত্ব জলাঞ্জলি হয়ে যাবে বন্ধুরা। দু নম্বর হচ্ছে অসহায়তার সুযোগ নিয়ে যারা টাকা কামায়, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে যারা টাকা কামায় প্রচুর, তাদের বাড়িতেও কখনো জলগ্রহণ, অন্নগ্রহণ করা উচিত নয় বন্ধুরা। তৃতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো স্ত্রী স্ব ইচ্ছায় অধর্মের পথে চলে যায় বা
তার অবৈধ সম্পর্কে জড়িত হয়ে সে খুব আনন্দ পায় বা এরকম স্ত্রীলোক তার সৎসঙ্গে মানে তার সঙ্গই ত্যাগ করা উচিত এবং তার বাড়িতে কখনোই অন্য গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, খুব ক্রোধী, অল্পেতেই রেগে যায়, খুব কুটিল স্বভাবের মানুষের বাড়িতেও অন্ন গ্রহণ করা উচিত নয় বন্ধুরা। আর হিংসাত্মক মনোভাবাপূর্ণ মানুষের বাড়িতেও হিংসুটে, হিংসাত্মক, অপরের ভালোতে যাদের গা জ্বলে, যারা সহ্য করতে পারে না, লোকের শুধু বদনাম করে বেড়ায়, এরকম মানুষের বাড়িতেও কিন্তু কখনো শাস্ত্রমতে আহার গ্রহণ করা উচিত নয় বন্ধুরা। আর নির্দয়ী নিষ্ঠুর মানুষ এর বাড়িতেও কিন্তু কখনোই অন্ন গ্রহণ করা উচিত নয় বন্ধুরা। যার কোমলতাই নেই, যার সুকোমল হৃদয় নেই, যে হৃদয়বান নয়, সেই মানুষের বাড়িতে বলা হচ্ছে শাস্ত্রে যে কখনোই আহার গ্রহণ করা উচিত নয়। এবং সর্বশেষ ব্যক্তি হচ্ছে কান ভাঙানোর স্বভাব, এর কথা ওকে যে বলে, মানে ওইটা বলে না যে পিএনপিসি, লোকের নামে বদনাম করে, লোকের এর কাছে ভালো সাজে, সামনে ভালো সাজে, পিছনে যে বদনাম করে, এই রকম কান ভাঙানোর মানুষের স্বভাবের মানুষের বাড়িতেও আহার করা উচিত নয় বন্ধুরা। গরুর পুরাণে একদম সুনির্দিষ্টভাবে উল্লিখিত যে এই সাতজন মানুষের বাড়িতে ভোজন করা মানে অধর্মের পথে যাওয়া, নিজের আত্মিক যে উন্নতি সেটা জলাঞ্জলি দেওয়া এবং জেনে শুনে গলায় কলসি দিয়ে যেমন ডুবে মরা, সেই রকম বর্ণিত হয়েছে। এর থেকে, এই পাপ গ্রহণ করার থেকে মৃত্যু অনেক ভালো বন্ধুরা, মৃত্যু অনেক শ্রেয়। তাই ভুলেও কখনো এই রকম অপরাধ আপনারা করবেন না বন্ধুরা। সাত্ত্বিকভাবে চলাফেরা করে কিন্তু দরিদ্র, সেরকম মানুষের বাড়িতেও আহার করে তৃপ্ত অনুভব করুন এবং ধর্মের পথে থেকে সাত্ত্বিক আহার করে বন্ধুরা আপনারা সুখী হয়ে উঠুন, আপনাদের জীবন সুখী হয়ে উঠুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা।